জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোজার ফ্রিকোস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের অঙ্কের একটি বিশেষ চ্যাপ্টার, বিশেষ করে যারা ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স মানে বর্তমানে অগ্নিবীরের জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের যে ক্লাসটি, তার বাংলাতে বলা হয় ঘনমূল নির্ণয় বা কিউব রুট। অর্থাৎ তোমাদের কোনো একটি এমন সংখ্যা থাকবে আর সেখানে এর ভিতরে কিছু একটি দেওয়া থাকবে, সেটাকে তোমাকে নির্ণয় করতে হবে কত। ধরে নাও তর্কের খাতিরে এটি 729 আছে। তো এই কিউব রুটটি আমরা কীভাবে নির্ণয় করব? ছোট মানে যখন আমরা ছোট ছিলাম কিভাবে করতাম, প্রথম আমি সেই নিয়মটি শেখাবো এবং তারপরে আমরা কিভাবে যত বড় হোক কয়েক সেকেন্ড মিনি সেকেন্ডের মধ্যে আমরা বার করতে পারি সেটি তোমাদেরকে শেখাব। তো প্রথম আমরা ক্লাস 5-6 যে নিয়মটি শিখেছিলাম সেটি নিয়ে একটু দেখব। তো ফার্স্ট অফ অল এই 729 এটি লিখে দিতে হবে। লেখার পরে তোমাদের দেখতে হবে এটি কতর কিউব। তো কতর কিউব জানার আগে আমরা বুঝতে পারছি যে এটি 2 দিয়ে যাবে না, কেননা শেষে জোর সংখ্যা নেই। দেখা যাক সংখ্যাগুলো যোগ করে 3 দিয়ে যায় কি না। তো 3 দিয়ে যদি আমরা যোগ করি তাহলে দেখবো 9 আর 2 11 আর সাথে 18, মানে এটি অবশ্যই কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তো সেই জন্য আমাদের 3 দিয়ে যাওয়ার যে রুলস আছে সেটি আমরা পেয়ে গেছি। তো আমরা প্রথমে এটি 3 দিয়ে দেব। দেওয়ার পরে 7-এর মধ্যে 3 দুবার যাবে, অর্থাৎ 7 × 3 = 6। হাতে 1 রইল, তাহলে 12 × 3 = 12 আর 9 × 3 = 9। আবারও আমরা দেখছি 6 আর 3 = 9, অর্থাৎ এটিও 3 দিয়ে যাবে। সেই জন্য আমাদের আবারও এখানে 3 দিয়ে এটি করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কী রেজাল্ট আসছে? 3 8 = 24, 3 = 3। আবারও দেখছি 81 আছে, মানে কত দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আমি 3 দিয়েই যাচ্ছি। 3 × 6 = 6, 3 × 7 = 21, আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 × 7 = 27, আবার কত দিয়ে যাবে, 3 × 9 = 9। এখন আমরা কি করতাম এখানে? আমরা ছোটবেলায় যেটি করে অভ্যস্ত বা করতাম সেটি, এখানে কতগুলো 3 আছে, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 এবং 6, অবশ্যই এটি মাথার উপর রাখতে হবে। আর এখানে যেহেতু কিউব ছিল তো এর মধ্যে 3টির জন্য আমরা বাইরে একটি করে বার করব, আবার 3টির জন্য বাইরে কটি বার করব, 1টি। তাহলে এখন উত্তর কত হচ্ছে, 3 × 9 = 9। এই প্রসেসটি কি সঠিক? 100% এটি সঠিক, কিন্তু সমস্যা হচ্ছে চাকরির পরীক্ষাতে তোমাদের একটি প্রশ্নের জন্য কত সেকেন্ড থাকে এটি জানতে হবে। তোমরা সবাই জানো যদি তোমরা কোন একটি এক্সামকে অ্যাটেম্প করতে যাও সেই এক্সামটি 100 মার্কসের হয়ে থাকে, আর এই 100 মার্কসের এক্সামটিতে তোমাদেরকে ৩৬০০ সেকেন্ড বা এক ঘন্টায় কমপ্লিট করতে হয়। তাহলে 2টির সময় যদি কেটে দেওয়া যায় তাহলে এক একটি প্রশ্ন পড়ে এবং উত্তর কমপ্লিট করা পর্যন্ত তোমাদেরকে ম্যাক্সিমাম টাইম তুমি 36 সেকেন্ড পেতে পারো, এর থেকে 1 সেকেন্ড বেশি পাবে না, অন্তত অঙ্ক তো এটাই বলে। তো আমাদের এখন শর্টকাট এই ফর্মুলাটি জানার জন্য অবশ্যই 1 থেকে 10 পর্যন্ত কিউব প্রথমে জেনে নিতে হবে। তোমরা সকলে 1 থেকে 10 পর্যন্ত কিউব নিজেদের খাতায় লিখে নাও আর তোমরাও লিখে নাও, আমি তোমাদের এখানে 1 থেকে 10 পর্যন্ত লিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল 1 কিউব কত হবে, 1।
দুইয়ের কিউ আট, আট তিনের কিউ সাতাশ, টোয়েন্টি সেভেন চারের কিউ চৌষট্টি, চৌষট্টি পাঁচের একশো পঁচিশ, একশো পঁচিশ ছয়ের দুশো ষোলো, সাতের তিনশো তেতাল্লিশ, তিনশো তেতাল্লিশ আটের পাঁচশো বারো, নয়ের সাতশো তিরিশ, কত সাতশো উনত্রিশ আর দশের পাঁচ হাজার। যখন দুটি সংখ্যা হবে না তখন অবশ্যই ব্র্যাকেট তোমাদের দিতে হবে, এক্ষেত্রে হাজার, এটি কিন্তু তোমাদের অবশ্যই জানতেই হবে, এটি যদি তোমরা না জানো তাহলে কিন্তু হবে না। তো এখন আমাদের কিছু এখানে আমরা কিউব দেখব, সেখানে আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এখানে আমি চারটি অঙ্ক নিয়েছি এবং এই চারটি অঙ্ক আমি যেভাবেই করাবো তোমরা সিমিলারলি পৃথিবীর যত অঙ্ক আছে অন্তত একশো পর্যন্ত সব তোমরা করতে পারবে। তোমাদের মূলত তিরিশ বা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের বেশি পড়ে না। তো যাই হোক, এটি মেনলি ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে এই প্রশ্নগুলো। তো আমরা এই কিউ গ্রুপগুলি নির্বাচন করব, কত কম সময়ে সেটিও দেখব। তোমরা একবার মন দিয়ে যদি দেখে নাও কোনো দিন আর ভুলবে না। আচ্ছা, এটা কত আছে এই কিউবের মধ্যে? তিন আছে। তো সেই সূত্রে আমাদের একদম ইউনিট ডিজিটের দিক থেকে তিন ঘর আগে এসে একটা দাগ দিতে হবে, এক দুই তিন, একটা এরকম দাগ দিতে হবে। আশা করি সবাই পারবে, কোনো সমস্যা আছে না? তো পরেরটা আবার সেম যদি দাগ দিকে হবে, এক দুই তিন, তাই তো? তারপরেরটা যদি করি কি করব, এক দুই তিন, কিন্তু এটা এটা নেই আর এখানে তিন ঘর কিভাবে নিচ্ছি, এক দুই তিন। তোমাদের সকলের ক্লিয়ার আছে আশা করি? তোমাদের সমস্যা নেই, সবাই পারবে তো? এইটুকু সমস্যা নেই। এখন আমাদের দেখতে হবে ইউনিট ডিজিট কি আছে। প্রথমটা ইউনিট ডিজিট কি আছে, সিক্স আছে, ছয় আছে। এখন আমরা এই এক থেকে দশ পর্যন্ত যেটি লিখেছিলাম তার ইউনিট ডিজিটের সবচেয়ে এককের অঙ্ক কার ছয় আছে দেখো তো। এখানে ছয়ের ছয় আছে না, ছয়ের ছয় আছে। তো এখানে এই ছয়ের ছয় আছে, এই ছয়ের ছয় মানে আমাদের এপারে কিন্তু এই ছয়টা নিতে হবে, অর্থাৎ এখানে আমরা ছয় নেব। তাহলে এই তিনটির জন্য আমরা কি নিলাম, অনলি ছয়। এই ছয়টি কত দিয়ে পেলাম, অনলি ইউনিট ডিজিটের যে ছয়টি ছিল সেই ছয় অনুযায়ী যেটা ইউনিট ডিজিটের ছয় ছিল সেটা নিয়ে, ক্লিয়ার? ওকে। এবং এখন আমাদের কাছে কত পড়ে আছে এই সামনে, সতেরো। কত আছে? সতেরো। এখন এই সতেরো কার কার মধ্যে কিউব আছে দেখো তো, আট আর সাতাশের মধ্যে নিশ্চয়ই সতেরো আছে। আঠের পরে নয় হয়েছিল, দশ হয়েছিল, তারপর এক সময় ষোলো হয়েছে, তারপর এক সময় কি হয়েছে, সতেরো হয়েছে। তাহলে সতেরো এই দুটোর মধ্যে থাকলে ছোট কোনটা, আটটা নিশ্চয়ই। আর এই আট মানে কত, এখানে দুই, তাই তো? আটটা কিউব দুই এর কিউব, তাহলে এখানে উত্তর হচ্ছে কে কত, ছাব্বিশ। উত্তর কত, ছাব্বিশ, বা বাইরে চলে আসবে টোটাল কত, ছাব্বিশ, ক্লিয়ার? ওকে। পরেরটা আবার আমরা দেখব, তারপরে এটি ইউনিট ডিজিট কি আছে ভাই, তিন আছে। তো এক থেকে দশের মধ্যে ইউনিট ডিজিট কার তিন আছে দেখো, এই তিন আছে মানে এখানে কত আছে, সাত। তো এই সাতটা আমাদের লিখতে হলো, আশা করি কোনো সমস্যা নেই। এখন এখানে কত আছে, চারশো ছাপ্পান্ন, কত আছে, চারশো ছাপ্পান্ন। এই চারশো ছাপ্পান্ন কার কার মধ্যে আছে, তিনশো তেতাল্লিশ আর পাঁচশো বারোর মধ্যে আছে। এই দুজনের মধ্যে কে ছোট, তিনশো তেতাল্লিশ, তিনশো তেতাল্লিশ আর তিনশো তেতাল্লিশ মানে কি আছে, সাত, অর্থাৎ এটি সাতাত্তরের কিউব ছিল, তাই তো? ওকে, তোমরা সকলে পাচ্ছ, কোনো সমস্যা নেই। তারপরে
আমি এক্ষেত্রে দেখছি সবচেয়ে সেই ইউনিট ডিজিট কত আছে, এক আছে। একের ইউনিট ডিজিট আমরা কোথায় পাবো? নিশ্চয়ই এক পাবো, তাহলে এখানে আমরা পেলাম এক। আর এখন কত বেঁচে আছে এখানে? 132। তো 132 কার কার মধ্যে আছে? 5 আর 6, ছোট কে 5। তাহলে এটি কত হলো? 51 কিউব। তো সবশেষে যেটি আছে সেটি শেষে কি আছে? 9 আছে। এখন 9 কার আছে এখান থেকে? এই পয়েন্ট 9 9 আছে, 729 মানে ইউনিট ডিজিট আছে 9। তো সেক্ষেত্রে আমরা 9 বসিয়ে দিয়েছি। এখন কত এখানে বেঁচে আছে? 24। এই 24 কার কার মধ্যে আছে? 2 আর 3, ছোট কে 2। তাহলে এখানে উত্তরটি কত হলো? 29। আরো কোনো সমস্যা আছে? না, কিছুটা হলেও উপর থেকে দেখতে একই হলেও কিন্তু বাস্তব আলাদা। যখন আমি স্কোয়ার শেখাবো তখন তোমরা কিন্তু জানতে পারবো। আশা করি তোমরা প্রত্যেকে এটি পারবে, সেই জন্য আমি তোমাদের একটি ঘরের কাজ দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি, তোমরা করে আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি তো অবশ্যই লাইক করবে। তো তোমরা যদি এই অঙ্কটি এই প্যাটার্নটি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার এই যে প্রশ্নটি দিলাম এই প্রশ্নটি সলভ করে আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের বলছি এক্ষুনি এটা করে ফেলো। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। যারা নবাগত বন্ধু তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা চিহ্নটি বাজিয়ে দেবে। আর যারা ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করেননি অবশ্যই লাইক করবেন। সকালে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।